Hello everyone, কি অবস্থা সবার? আমি অনিক হাসান জয় আর আপনারা দেখছেন জয় বাবা। So guys, আজকে আমরা যাচ্ছি কুমিল্লা ভিক্টোরিয়া অনার সেকশনে। Talents of Cumilla নামে কুমিল্লা একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে ফেসবুকে। তো সেইটার আজকে একটা অনুষ্ঠানই বলতে পারেন, কারণ একটা কুইজ হয়েছিল, কনটেস্ট হয়েছিল রমজানে। তো সেটার পুরস্কার দিবে। তো আমি একজন অ্যাডমিন প্যানেলের মডারেটর হিসেবে আছি ওদের গ্রুপে, তো আমারও যেতে হবে। তো আমি ভাবলাম যে গ্রুপের যেহেতু একটা কাজ অনুষ্ঠান আছে, তো সেখানে যাওয়া যাক, আর তার সাথে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজটাও আপনাদেরকে ঘুরে দেখা যাক। তো যথারীতি আমি স্টার্ট করে দিয়েছি আমার ব্লগ, আমার বাসার সামনে থেকে, মানে কুমিল্লা বিশ্বরোড থেকে। তো এখান থেকে আমরা যাব কুমিল্লা ভিক্টোরিয়া অনার্স সেকশনে ধর্মপুর। তো কিভাবে যাই, কত টাকা গাড়ি ভাড়া লাগে আর ক্যাম্পাসটা কেমন, সেটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো যদি আপনারা চান যে আমার মাধ্যমে ক্যাম্পাসটা দেখতে, তাহলে আমার সাথে থাকতে পারেন। মেইন রোডে ব্লক করার এটা একটা সমস্যা, যত গাড়ি আছে সব গাড়ি একদম সাউন্ডের কারণে খুবই প্রবলেম ফেস করতে হয়। সো এখন নূরজাহানের সামনে, অ্যাজ ইউজুয়াল যেহেতু আমার বাসা এখানে, তো নূরজাহানের সামনে থেকে আমি যাত্রা শুরু করলাম। এখান থেকে নিব সিএনজি নিয়ে যাবো টমসন ব্রিজ, দেন টমসন ব্রিজ থেকে অটো নিয়ে যাব ধর্মপুর। এখন অনেক সময় মানে কি আমাদের অনেক ফ্রেন্ডই পড়ে এখানে। তো আমরা কিন্তু ভিক্টোরিয়া অনার সেকশনটাকে অনেক সময় ধর্মপুর ইউনিভার্সিটিও বলি, মানে ডিইউ, কুমিল্লার ডিইউ। সো লেটস গো। তো এটা হচ্ছে মিশর রোড, এখানে প্রায় সব জায়গার গাড়ি পাবেন। তো এখান থেকে আমরা অটোতে উঠব, সরি, তো এখান থেকে আমরা সিএনজিতে উঠবো। তো লেট সি কই যাওয়া যায়, ওই সাইডে একটা খালি সিএনজি আছে। ব্রিজ ওয়েল, সো এই জিনিসটার সাথে আমি একদম ছোটো থেকে পরিচিত, টমসন ব্রিজের ট্রাফিক জ্যাম, এটা সালার এখনও ঠিক হইল ওরা, কিন্তু আশা আছে রাস্তাটা চার লেন হচ্ছে। সো চার লেন হলে যদি এই কষ্টটা থেকে সবাই মুক্তি পায়। সো আমাদের জন্য অলরেডি, তো আমাদের অলরেডি কিন্তু লেট হয়ে গেছে অনেক, অলরেডি কল দিয়ে দিছে খালিদ ভাই যে দে আর অলরেডি দেয়ার। সো আমার তাড়াতাড়ি যেতে হবে, সেজন্য নেমে গেলাম সামনে থেকে, একটা অটো নিয়ে নিব ওইখান থেকে। অটোর ভাড়াও মোস্ট প্রবলি 10 টাকা, আই ডোন্ট নো, কজ অনেক দিন হয়েছে ওদিকে যাই না, লাস্টবার মনে গিয়েছিলাম একটা কুরিয়ার আনার জন্য, এখন দেখা যাক। যারা আমার বাগান বিলাস ব্লগটা দেখছেন, আই বাটনে দেওয়া থাকবে, তারা এই জায়গাটা চিনেন। কজ হচ্ছে এখানে আমি এর আগেও আসছি, আর এখানে তো আমার কলেজই ছিল, স্কুল ছিল। তো এখান থেকে আমরা গতবার গিয়েছিলাম ওইদিকে, এবার যাব এইদিকে। মামা কলেজ ওই সামনে। এখন এখানে যে এত সুন্দর রাস্তা দেখতেছেন, একটা সময় কিন্তু এই রাস্তাটা এখানে এরকম ছিল না। এদিক দিয়ে প্রাইভেট পড়তে যেতাম আমার ফ্রেন্ড ময়নালের বাসায়, তো আজ থেকে 3 বছর আগের কথা। তো তখন কিন্তু এই রাস্তাটা খুবই ভাঙাচোরা ছিল, বৃষ্টি হলেই কিন্তু একদম পানি টানি উঠে যেত।
লিস্ট এসে পৌঁছাইছি এমনিতে অনেক লেট হয়ে গেছি কারণ হচ্ছে আমি আলিশা এখন ওইখান থেকে সবাই চলে আসছে কিনা আমি জানি না আমাকে খালিদ অনেক কল দিছে তো দেখা যাক কে কে আসছে তো কুমিল্লা ভিক্টোরিয়া অনার সেকশনটা কিন্তু খুবই প্রাচীন খুব আগের কুমিল্লার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটা মাস্টার কুল হ্যাঁ তো কই ওনারা কই আমি তো এটা ওনাদেরকে খুঁজেই পেতেছি না কুমিল্লার খুব প্রাচীন একটা শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ আর এটা হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স সেকশন সো আমাদেরকে যেতে হবে কলা ভবনের পাশে মসজিদের সামনে বিকজ ওনারা সবাই এখানে তো ক্যাম্পাসটিং তো আসলে খুবই সুন্দর আর যেহেতু সকালবেলা বৃষ্টি হয়েছে তো আরও সুন্দর লাগতেছে এই মুহূর্তে তো দেখা যাক আজকে যাদের সাথে দেখা করবো তারা হচ্ছে ট্যালেন্টস অফ কুমিল্লা ফেসবুক গ্রুপের অ্যাডমিন প্যানেলের সদস্য তো আপনাদেরকে আগেই বলেছি আমিও সেই অ্যাডমিন প্যানেলে একজন মডারেটর হিসেবে আছি সো অনেকের সাথেই ফার্স্ট টাইম মিট অনেকের সাথে বলতে সবার সাথেই ফার্স্ট টাইম মিট ফেসবুকে হয়তো দু একজনের সাথে কথা হয়েছে এর আগে বাট কারোর সাথে তেমন একটা পরিচয় ছিল না তো আমি ট্যালেন্টস অফ কুমিল্লা বিডি গড ট্যালেন্ট সো আরও বেশ কয়েকটা গ্রুপে কিছু ফানি ভিডিওস বা কিছু ক্রিয়েটিভ ভিডিও পোস্ট করি তো যে কারণে আমাকে এই ট্যালেন্টস অফ কুমিল্লা যেহেতু কুমিল্লার ছেলে সো সেহেতু আমাকে ইনভাইট করা হয় একজন মডারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করার জন্য তো আমি সেটাই অ্যাকসেপ্ট করে নিই তো অনেকগুলো ক্রিয়েটিভ এবং ট্যালেন্টেড মানুষের সাথে আজকে দেখা করব সো খুব এক্সাইটেড সো লেটস সি কী হয় এটা হচ্ছে শহীদ মিনার আর সামনে আরেকটা আছে ওইটা মেবি মুজিব কর্নার আই ডোন্ট নো বাট আমি জানি না এইটা হচ্ছে কলা ভবন তো ক্যাম্পাস খোলা থাকলে হয়তো অনেক ফ্রেন্ডের সাথে দেখা হতো এখানে বিকজ ডিউ কুমিল্লার ডিউ সো ধর্মপুর ইউনিভার্সিটিতে আমার বেশ অনেক ফ্রেন্ডই পড়ে অনেকগুলো সাবজেক্ট আছে সো ওদের সাথে দেখা হলে অনেক ভালো হতো কিন্তু এই করোনার জন্য কিন্তু অ্যাকচুয়ালি সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আমি পার্সোনালি আমার যে ক্যাম্পাস আছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাম্পাস সেটাকে অনেক মিস করি সো আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি আমার ক্যাম্পাসটা দেখতে চান তাহলে ওইটার উপরে একটা ব্লক করা আছে তো দেখা যাক এটা হচ্ছে একটা কাঠবাদামের গাছ সামনে প্রশাসনিক ভবন মসজিদ আমি তো এই গেট দিয়ে নামলেও পারতাম সামনে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আর এদিকে হচ্ছে বঙ্গবন্ধু কর্নার সো কোথায় ওরা আমরা কিন্তু খুঁজতে খুঁজতে ক্যাম্পাসের সব জায়গায় কিন্তু ক্যামেরাবন্দি করতেছি এটা কিন্তু খুব ভালো একটা দিক সো ওই তো কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ এই তো আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে হৃদয়ে বঙ্গবন্ধু এটা উদ্বোধন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহারুদ্দিন বাহার মাননীয় সংসদ সদস্য কুমিল্লা ছয় আর এটা হচ্ছে ঠিক প্রশাসনিক ভবনের সামনে পাশে মসজিদ আছে আর এদিকে কলা ভবন আছে আর এদিক দিয়ে হচ্ছে ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট সো এক কথায় কিন্তু ক্যাম্পাসটা খুবই সুন্দর তো আমি এখন আছি মুজিব কর্নারের সামনে আর মুজিব কর্নার না একচুয়ালি হৃদয়ে বঙ্গবন্ধু সো জায়গাটা কিন্তু খুবই সুন্দর খুবই চমৎকার আর পিছনে মুজিব কর্নারের পাশে আবার মুজিব কর্নার এটা হচ্ছে হৃদয়ে বঙ্গবন্ধুর পাশে ট্যালেন্টস অফ কুমিল্লা সবাই আছে আর অনেকে আসতেছে ইনশাল্লাহ অনেক মজা হবে আর পুরো ক্যাম্পাসটা আমরা দরকার আবার ঘুরে দেখবো ক্যাম্পাসটা কিন্তু খুব সুন্দর আর যেহেতু বৃষ্টি হয়েছে সো ক্যাম্পাসটা আরও বেশি সুন্দর লাগতেছে
আমি বসে পড়লাম। সো এটা হচ্ছে ভিক্টোরিয়ার ক্যাফে, আর ওই দিক দিয়ে হচ্ছে পিছনে হচ্ছে ভিক্টোরিয়ার বিতর্ক পরিষদ, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ। সো এটার আন্ডারে কিন্তু আমি আমার কলেজ লাইফে ইবনে তাইমিয়া থাকতে অনেকগুলো বিতর্ক করেছি। লাইব্রেরি ভবনও আছে এখানে, এখানে একটা ছোট মাঠ। সো আমরাও কিন্তু ব্লকটা এখান থেকে শুরু করেছিলাম। সো এই হচ্ছে ক্যাম্পাস। সো আজকে এতটুকুই, যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে সো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন ফ্রেন্ডের সাথে। তো আমার বাকি ভিডিওগুলো দেখতে চাইলে নিচে দেওয়া থাকবে লিঙ্ক, প্লাস আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। সো আমি নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি যে এক্সপ্লোর কুমিল্লা উইথ। সো এটা সাজেস্ট করবেন কমেন্ট বক্সে যে আসলে করলে কেমন হয়, যেহেতু কুমিল্লায় আছি বেশ কয়েকদিন, হয়তো আরও থাকা হবে লকডাউন শেষ না হওয়া পর্যন্ত। সো আপনারা চাইলে আমি পুরো কুমিল্লা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। সো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালোবাসা দেবেন আপনাদের। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।